সোফাটাকে আবারও রোটেট করে দিয়েছি, এদিকে ঘুরিয়ে দিয়েছি। আর বর্মাশাই করছে এখন ব্রেকফাস্ট খিচুড়ি আর অমলেট দিয়ে। আজকে একদম বর্ষামুখর ওয়েদার দেখো, আর বর্ষা হলে একটু বৃষ্টি হলেই আমাদের ওইদিকের রাস্তায় পুরো জল জমে যায়, খুবই খারাপ। মানে দুই দিকে বাড়ির চাপে রাস্তায় একদম জল জমে যায়। খিচুড়ি ভালো হয়েছে গো? ভালো আছে, ভালো আছে। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়িটা ঠিক আছে। তো চলো, বর আর আমি দুজনেই এক পাত্রেই করবো, এই জন্য এতটা রয়েছে। একসাথে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। পালা করে চলে এসেছি, বাপ রে বাপ, বাইরে কি গরম। বর্মশাই বাজার করে এনেছে আজকে সমস্ত নিরামিষ বাজার, সেজন্য টেবিলের উপর সাজিয়েছি। চালটা বানানো ছিল আমাদের বাড়ির মিনিকির চাল, এটা হচ্ছে বাসমতি চাল। আর পনির রয়েছে, কাজু কিশমিশ, ঘি, আর ফ্রাইড রাইসের সবজি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। আজকে ফ্রাইড রাইস হবে আর তার সাথে পনির পোস্ত হবে। তাছাড়া অল্প করে ভাত বানাবো আর একটুখানি ওই চা ফ্রিজে মাছ রয়েছে তাই একটু তরকারি বানাবো। আজকে ফ্রাইড রাইস আর পনিরটা বানানো স্পেশালি, আজকে মামার বাড়ি যাবো দাদু দিদার সাথে দেখা করতে, আর দাদু দিদার জন্য অল্প করে নিজের হাতে বানানো এই রান্না একটু নিয়ে যাব। তো চলো দিনটাকে শুরু করা যাক। বানাচ্ছি আজকে চিংড়ি মাছ বাটা। ফ্রিজে অনেকদিন ধরে এই চিংড়ি মাছগুলো ছিল, তো এমনি তরকারিতে ভাবছি না দিই, এটাকে বাটা বানাই, তাহলে বেশি ফ্লেভারফুল লাগে। কারণ অনেকদিন যে কোনো মাছ বা সবজি ফ্রিজে থাকে না, সেই টেস্টটা আর লাগে না। তো আজকে চিংড়ি মাছ বাটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি, এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর কালো পেঁয়াজ ফোড়ন দিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে তারপর শিলে বাটতে হবে। ব্যাস, চিনিটা একদম ফুরিয়ে দিয়েছে। আর শপিং মল থেকে তো আমরা চিনি পেয়ে গিয়েছিলাম মাত্র 9 টাকা কেজি করে, চিনিটাকে ঢেলে নিই। পুরোটা ধরবে বলে তো মনে হচ্ছে না, তাও দেখি। 1টা জিনিসের খুব ফেরা আমার মনে হয়, ইন্ডিয়ায় চিনির দাম কত, 50 টাকাই হবে, 45-50 কি 60, কিন্তু বাংলাদেশে চিনির দাম কিন্তু 3 গুণ, তাই না? 150 টাকা, 150 টাকা। কেন এত দাম বেশি আমি তো জানি না, এই তো ধরে গেল 1 কেজি চিনি, তাই না? বাহ, চিনিটা খুব ভালো, চিনিটা খুব ভালো, ফ্রেশ, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে, কিন্তু না, শিল পাটাতেই একদম বেটে নিচ্ছি। মিক্সিতেও ব্লেন্ড করা যায়, কিন্তু শিলে বাটলে যেন ওই মা ঠাকুমার হাতের একটা স্বাদ চলে আসে, একটা ওই অথেন্টিক টেস্ট আসে। তোমরা বাড়িতে কিভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওদিকে তো আমি ওটাকে আবার ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ফ্রাইড রাইসের সবজি সবজাগুলোকে কেটে নিচ্ছি। পড়ছে খুব, আর বর্মশাইকে দিয়ে দিয়েছি গুলোকন্ডি, শান্তি নিম্বু পানি গুলোকন্ডি। এই যে আবারও পনির নিয়ে এলাম, 200 গ্রাম পনির নিয়ে এসেছিলাম, দিয়া বললো কম হয়ে যাবে যেহেতু মামার বাড়িতে আজকে আবার পাঠাবে, তো আবারও 200 গ্রাম নিয়ে এসেছি। পনিরগুলোকে কেটে নিচ্ছি, আর চিংড়ি মাছটা শিলে বাটার পর আবারও একটুখানি কড়াইতে ফেলে বাটার করে আবার ভেজে নিচ্ছে নাকি? হ্যাঁ, এটাতে আরও বেশি ঝুরঝুরে মতো লাগে, ভাতটা আরও বেশি ভালো লাগছে। ওইভাবেও খাওয়া যায়, ওইভাবেই সবাই খায়, আমি অনেক ভিডিও দেখলাম ইউটিউবে, ওইভাবেই খায়। তারপরে একটুখানি কড়াইতে এরকম ভেজে নিচ্ছি, আর কালো জিরে কিন্তু আমি দিয়েছিলাম, তোমাদেরকে তখন দেখানো হয়নি, একটুখানি টেলে নেই মানে ভেজে নেই, আর এদিকে পনিরটা টুকরো করে কেটে নিই। জোর কদমে দুই দিকে রান্নাবান্না চলছে, নিরামিষ হলেও কিন্তু দুটো রান্নাই ভীষণই পছন্দ। এদিকে ফ্রাইড রাইসে ভালো চলছে, এদিকে পনিরটাকে একদম সব কিছু বাটা মারলো, মানে টমেটো বাটা, আদা বাটা, এর মধ্যে জিরে বাটা, কাজু বাটা, পোস্ত বাটা, মানে সব কিছু কিন্তু এর মধ্যে রয়েছে, এবং লঙ্কা বাটাও রয়েছে। আলুটাকে ভেজে নিয়েছি, পনিরটাকেও ভেজে নিয়েছি, এই যে কাজু কিশমিশটাকে জলে ধুয়ে নিয়েছিলাম, ডাইরেক্ট দেবো না। এটা তোমাদের মধ্যে থেকে একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে না, কাজু কিশমিশ ডাইরেক্ট দিও না, একটুখানি ধুয়ে দাও তাহলে বেশি ভালো হবে। সুন্দর করে ভাজা করছি, একটু মিষ্টি মিষ্টি করে ফ্রাইড রাইসটা হবে, আর এদিকে পনিরটা। আজকে যেহেতু অনেকটা পরিমাণ ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই দুবারে কিন্তু এইভাবে ফ্রাই করছি, তো একেবারে কিন্তু আমি দিদাদের জন্য কন্টেনারে তুলে নিচ্ছি। খুব ভালো লাগে, বাড়িতে তো রান্না করি কিন্তু স্পেশালি যখন দাদু দিদার জন্য রান্না করে নিয়ে যাচ্ছি আরও যেন বেশি ভালো লাগছে। পনিরটা খুব বেশি ঝোল রাখিনি, একটু গায়ে মাখাই রেখেছি, কারণ ফ্রাইড রাইসের সাথে তো বেশি ঝোল ভালো লাগে। কখন আবার বৃষ্টি এসে যায়, একেবারে চানধান করার আগে আমি জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আজকে দিদি সকাল সকাল সব কিছু কেটে দিয়েছিল, আর ঘাস মারা তেল দেওয়ার পরে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু দেখো ঘাসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বলো? সব মরে গেছে, না হলে একদম মরে যেত, একদম ওইদিকেও হলুদ হয়ে গিয়েছে। তো চলো জামাকাপড়গুলো তুলে নিই, চানধান করবো,
তারপর পুজো দেবো, খাওয়া দাওয়া করবো। আজকে মোটামুটি ওরকম 6টা-8টার দিকে মামার বাড়ি যাবো। খেতে বসে গিয়েছি আমরা, ভাত রয়েছে আবার ফ্রাইড রাইস, কারণ দুপুরে এইটার সাথে ভাত ছাড়া খাওয়া যাবে না, আর ফ্রাইড রাইসের সাথে পনিরটা, তাই তো? ওইটা কখন রাতে হবে নাকি না দুপুরে? রাতেই খাবো পনিরটা, পনির আর কি বলে ফ্রাইড রাইসটা, আর এখন ভাত আর এই দুটো দিয়েই খেয়ে নি। চিংড়ি মাছ বাটার সাথে ভাত আর কি লাগে বন্ধুরা, কেমন লাগছে গো? হেভি দারুণ টেস্ট, মানে আর কিচ্ছু লাগে না, উফ, অসাধারণ। খাবার নিয়ে নিয়েছি আর আইসক্রিম নিয়ে যাব, তো একেবারে ধান করে দেখে নিলে বেটার হবে না? আজকে দেখো আমি চুড়িদারটা পরে নিয়েছি, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, আর যে বরমশাই পরে নিয়েছে, চলো এই যে বাইক, চলো দিদাদের জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছি, ভ্যানিলাই নিচ্ছি। এনাও আইসক্রিম, আসো। চলে এসেছি মামার বাড়িতে, অনেকদিন পর দিদার সাথে দেখা হয় না। আইসক্রিম আর ওইটা ও টেবিলে রেখে দিলাম, চল চলো। দাদুর শরীর কিন্তু আগের থেকে অনেকটাই ভালো, অনেকদিন আগে দেখে গিয়েছিলাম, তখন সদ্য অপারেশন হয়েছিল, কিন্তু এখন তাও একটু ওয়াকা নিয়ে একটু একটু পাচ্ছ, তাই না? আগে মনে আছে ছোটবেলায় না বড়বেলাতেও মারবাড়ি আসলে সাইকেলের সামনে তিথি বসতো, আর পিছনে আমি বসতাম, দাদু এই ধানকুড়িয়ে ঘুরতে নিয়ে যেত, তখন দাদু সাইকেল অনেকদিন চালিয়েছিল। তো চলো আজকে আসলাম, দাদুদের সাথে একটু সময় কাটাবো, গল্প করব, খুব ভালো লাগবে। দেখো দিদা আসলে পরেই একদম সবকিছু রেডি করে রেখেছে, আম টাম কেটে, বেশি দিও না দিদা, আমরা অনেক বেলা করে খেয়েছি, আর দিও না, দিও না আইসক্রিম, খেয়ে দেখো মিষ্টি কিনা, কি আম এটা, ন্যাংরা, আইসক্রিম খাওয়ার পর মিষ্টি কম লাগবে, দিদা দিয়েই যাবে। অনেকটাই সময় কাটালাম, এবারে বাড়ি ফিরতে হবে, আর তার আগে একটা ভালো জিনিস দাদু দেখো, নিজে ওখান থেকে কিন্তু হেঁটে এসছে, ঠিক আছে, প্রণাম করে নি, ভালো থেকো, সাবধানে থেকো, এবার দিদাকে চা তোমার খেতে গেলো, শীত গ্রীষ্ম বর্ষা চাই বর্ষা, ঠিক আছে, এখানকার চাটা ভালো, একটু মালাই চা হয়, আমি ভাবলাম যাচ্ছি অতক্ষণ অনেকদিন এই রাস্তায় আসা হয় না, তো চাটা খেয়ে যাই, তুমি তো খায় না, তাই আমি খেয়ে নিলাম, আজকে বাড়িতে চা হয়নি। তোমরা ধান্যকুড়িয়া বা আরবেলিয়া থেকে যদি কেউ আজকের ভিডিওটা দেখে থাকো কমেন্ট করো। দিদা আবার কি কি পাঠিয়ে দিয়েছে দেখো, এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং, একটা ঝুড়ি বাক্স মতো, দিদা এইসব জিনিস খুব কেনে গো, তো বললো তুই কিছু জিনিস রাখিস, হয় তোর রান্নাঘরে ফল ফুলি হোক বা সাজের জিনিস, তো এটা যে কোনো কাজেই আমি ব্যবহার করতে পারবো, এটা খুব ভালো একটা জিনিস দিয়েছে, লাগে সংসারে থাকতে গেলে। আর দিদা যেহেতু নিয়মিত আমার ভিডিও দেখে, দিদা দাদু দুজনেই,
জানে যে পাঁপড় ভাজা খাই, দেখে লাঞ্চ করতে বসে পাঁপড় ভাজা নিয়ে বসি। এরকম বড় একটা পাঁপড় দিয়ে দিয়েছে, বলছিল আবার ব্যাট পাঁপড় দেবে, আমি বলছি না যত দেবে তত বেশি খাওয়া হয়ে যাবে। আর একটা যেটা সব থেকে স্পেশাল জিনিস সেটা হচ্ছে আম, নাজামাকে জোর করে করে আম খাওয়াচ্ছিল, আবার বাড়ির জন্য দিয়ে দিয়েছে। আমগুলো দেখাবো স্টিকার মারা, এগুলো ন্যাংরা আম। গাছের আম নাকি এগুলো? না না, গাছের আম তো শেষ হয়ে গিয়েছে, গাছে এখন আর আম থাকে, এগুলো সব কেনা আম, কিন্তু একদম পাকা আম, গাছ পাকা আম, দারুণ গন্ধ রয়েছে। এগুলোকে ফ্রিজে রাখি আগে, একদম নরম হয়ে গিয়েছে বুঝলে তো, মানে তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হবে। এরকম গাছপাতা আমের স্বাদই আলাদা, বিশেষ করে ফ্রিজে রেখে খেলে না আরো বেশি ভালো লাগে। তো দেখো মামার বাড়ির মানে আদর আপ্পাই এগুলোকেই বলে। চলো তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে নেই, এক একদিন গ্যাপ হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও দিতে, কিন্তু না, প্রফেশনালিজম কিন্তু বজায় রাখতে হবে, না হলে তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করবে না, আর তোমরা সবাই মিস করো আমি যদি ভিডিও না দিই। তো সেই কারণে তাড়াতাড়ি করে ভিডিওটাকে এডিট করে নিচ্ছি, যাতে কালকে তোমরা তাড়াতাড়ি করে দেখে নিতে পারো। দেন হচ্ছে ডিনার করবো, দেন ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, বাই বাই, গুড নাইট।